বাংলাদেশের ইনিংসের 39তম ওভারের খেলা চলছিল তখন। ক্যারিবিয়ান স্পিনার দেবেন্দ্র বিশুর করা পঞ্চম বলটি স্লো সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে কারেন পাওয়েলের হাতে ধরা পড়লেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেই সাথে 103 রান করে তামিম ইকবাল ফিরে যাওয়ার পরই ব্যাটিংয়ে যিনি নামলেন তাকে দেখে সকলের চোখ কপালে উঠল। কেননা 6 নম্বরে যিনি নেমেছিলেন তিনি সাব্বির রহমান রুম্মন কিংবা মোসাদ্দেক হোসেন সৈকত নন, অধিনায়ক মাশরাফি মুর্তজা স্বয়ং নিজেই। আর মাঠে নেমেই মাহমুদুল্লাহ রিয়াদের সাথে 53 রানের একটি দারুণ জুটি গড়লেন তিনি। খেললেন মাত্র 25 বলে 36 রানের একটি দারুণ ইনিংস। মাশরাফির এইভাবে হুট করে 6 নামার পিছনের কারণ যারা খুঁজছিলেন তারা ততক্ষণে বুঝে গিয়েছিলেন বিষয়টি। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অধিনায়ক নিজেও স্বীকার করে নিয়েছেন ম্যাচের গতিপথ পাল্টে দিতেই আগে নেমেছিলেন তিনি। কোচ স্টিভ রোডস নাকি চেয়েছিলেন যেন 35তম ওভারের পর রানের চাকা একটু দ্রুত করতে পারে দল, আর সে কারণেই এই দায়িত্ব নিজের কাঁধে নিতে চেয়েছিলেন ম্যাচ। মাশরাফি বলেছিলেন 35তম ওভারের পর কোচ চেয়েছিলেন রান রেট বাড়াতে, কোচকে বললাম আমি যাই। তখন ব্যাটসম্যানদের সোজা শট খেলা কঠিন ছিল, চিন্তা করলাম ঝুঁকিটা আমি নেই। কোচও আমাকে সমর্থন করলেন, বললেন কেন দ্বিধায় ভুগছ যাও। মাহমুদুল্লাহর সাথে উইকেটে থাকাটা অনেক বেশি সহজ বলে মন্তব্য করেন মাশরাফি। সর্বদা কঠিন সময়ে দলের হাল ধরতে পারে বলে রিয়াদের উপর যথেষ্ট আস্থা আছে অধিনায়কের। মাশরাফি বলেছেন রিয়াদ ক্রিজে থাকলে আমার কাছে সর্বদা কাজটি সহজ মনে হয়, আমাদের এর আগেও ছোট ছোট জুটি ছিল, সে কঠিন সময়ে সবসময়ই ভালো করতে পারে। আমার মতে সাকিব, তামিম, মুশফিক এবং রিয়াদ এই সিরিজে দুর্দান্ত ছিল।